টলিউডে কয়েকদিন ধরেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে পরিচালক এবং টেকনিশিয়ানদের মধ্যে সংঘাত চলছে। এবার পরিচালকদের অনির্দিষ্টকালের জন্য শুটিং বয়কটে স্তব্ধ টলিউড পাড়া। টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের এ সংঘাত গত কয়েকদিন ধরেই অব্যাহত ছিল, আর এ দ্বন্দ্বের জেরে 29 জুলাই থেকে কাজে অংশ না নেয়ার ঘোষণা দেন টেকনিশিয়ানরা। মূলত দ্বন্দ্বের সূত্রপাত টলিউড পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। তার বিরুদ্ধে ফেডারেশনের অভিযোগ, কলকাতায় রাহুল একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করেন, 4 দিন শুটিং করার পর অনুমতি না নিয়ে বাংলাদেশে গিয়ে বাকি শুটিং শেষ করেন। এ অভিযোগে পরিচালকদের সমিতি ডিরেক্টরস গিল্ড 3 মাসের জন্য সাসপেন্ড করে রাহুলকে, কিন্তু পরে আবার রাহুলের সাসপেনশন তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত 27 জুলাই টেকনিশিয়ানস স্টুডিও প্রযোজক সংস্থা SBF-এর একটি সিনেমার শুটিংয়ে আসেন রাহুল, কিন্তু তাকে দেখা মাত্রই শুটিং ছেড়ে চলে যান টেকনিশিয়ানরা। এ প্রসঙ্গে পরিচালকদের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক হতে পারে না, এটা কখনোই কাজের বাঞ্ছনীয় পরিবেশ নয়। এতে আরও বলা হয়, রাহুল মুখোপাধ্যায়ের উপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পর যেভাবে টেকনিশিয়ানরা অসহযোগিতার পথে গেছেন, তা শুধু রাহুলের জন্য নয়, প্রত্যেক পরিচালকের জন্যই অপমানজনক এবং ক্ষতিকর।